আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি জিহাদ। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হইতেছে তোমার এসএসসি সাজেশন নিয়ে, ঠিক আছে? তো সামনে যে এসএসসি 2022 বেসের পরীক্ষা, তো আমি চিন্তা করলাম যে তোমাদের জন্য কিছু ভিডিও বানানো। তো তোমরা যারা এসএসসি 22 বেস দেখতেছো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা তোমার এসএসসি 23 বেস, 24 বেস বা সামনে যারা দেখবা, আমি আশা করব যে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হইবা, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বললাম, এই যে দেখো, এইখানে যদি তুমি মনে করো যে তুমি অনলাইনে শিখতেছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার মনে হইব যে তোমার যে নিজেটা, কিন্তু দেখো তোমার ইউটিউবে একটা সাজেশনের মতো দিয়ে আছে, ওইখানে তুমি দেখলে কিন্তু এখান থেকে হারাই যেতে পারো, ঠিক আছে? এই জন্য তুমি মনে করো যে তুমি অনলাইনে না, তুমি তোমার বাসায় বৈশা বা তুমি তোমার শ্রেণীকক্ষে বৈশা তোমার শিক্ষকের কাছে বা তোমার বড় ভাইয়ের কাছে তুমি শিখতেছো, ঠিক আছে? তুমি এই বিষয়টা মাথায় আনবা। আর আরেকটা বিষয় চিন্তা করো যে এখানে আমরা শিখতেছি যে অনেক সময় বলে না যে কানায় চায় দুই চক্ষু দান, ঠিক আছে? তা আমিও চাই তোমাদের শিখাইতে আর তোমরাও চাও শিখতে, ঠিক আছে? তো তোমরা এটা সাধারণভাবে নেওয়ার চেষ্টা করো, বাস্তবিকভাবে তোমরা যেমনি শিখো সেরকম ভাবে শেখার চেষ্টা করো, ঠিক আছে? তো এছাড়াও আরো যে সায়েন্স রিলেটেড যেসব কথাবার্তা আছে ওইগুলো আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে বলবো যখন তোমরা। আর এখানে একটা কথা মনে রাখবা যে তোমরা কখনো বোরিং হইবে না পড়াশোনা নিয়ে, ঠিক আছে? তো এইখানে যে আমি সাজেশন মূলক ভিডিওগুলো বানাইছি, এইগুলো এরকম ভাবে বানাইছি যাতে তোমরা পরে যাতে অ্যান্সার করতে পারো। আমি আসলাম, সাজেশন দিলাম, তোমরা পড়লো না, দেখলা যে এগুলোতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু কোনো লাভ হইলো না। কিন্তু আমি এই সাজেশন মূলক ভিডিওগুলো এরকম ভাবে বানানোর চেষ্টা করছি যাতে এখান থেকে তোমরা পরীক্ষা আসলে দিতে পারো, ঠিক আছে? যাতে তোমরা এখান থেকে পরীক্ষা আসলে কমন দিতে পারো বা এই রিলেটেড যদি প্রশ্নগুলো আসে তাহলে যাতে তোমরা দিতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে সুন্দর মতো দেখবা। আর ভিডিওটা বড় হইতে পারে, কিন্তু বড় হইলে সমস্যা নাই। তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে এই রিলেটেড বা এই কমন উপযোগী যে কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবা, ঠিক আছে? তো এই রিলেটেড তোমার একটা ঘটনা আমার মনে পড়ে গেল, তো ওই ঘটনাটা আমি ভিডিওর মাঝখানে বলবো, ঠিক আছে? তোমরা এখন শুরুতে আমি অনেক সময় নষ্ট করে লাইছি। তো দেখো আমি যে প্রথমে যে সিজনশীলটা আমি লিখে রাখছি, যেখানে দেখো আমি কতগুলা মৌল আর পারমাণবিক সংখ্যা দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষায় কি আসবো, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট বলে দিব না যে এটা একটা মৌল, এটা তোমার যে 118টা মৌল আছে, ঠিক আছে, পজিশন নিতে, ওইখানে কিন্তু ডাইরেক্ট বলে দিব না সৃজনশীল আসলে যে এটা মৌল, এরকম ডাইরেক্ট বলে দিব না। অনেক সময় বলে দেয় যখন তোমার প্রশ্ন ইজি করে, তোমার একটু জটিলতা সৃষ্টি করবো, যেরকম তোমার পারমাণবিক সংখ্যা দিয়ে বলতে পারে বা পারমাণবিক ভর সংখ্যা দিয়ে বুঝতে পারে, ঠিক আছে, ক্লু দিতে পারে। তো এখানে কিন্তু এ বি সি ডি এগুলো কিন্তু কোনো মৌল না, এগুলো হচ্ছে প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এ মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে দিচ্ছে 20, তারপর একইভাবে বি 9, সি দেওয়া আছে 12 এবং ডি দেওয়া আছে 17। তো এখান থেকে কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে এখানে মৌলগুলো কি কি আছে, ঠিক আছে? তাই যেমন এ মৌল হইতেছে তোমার ক্যালসিয়াম, বি হইতেছে ফ্লোরিন, তারপর তোমার সি হইতেছে কি, সি হইতেছে 12 কার, 12 হইতেছে ম্যাগনেশিয়াম, তারপর ডি হইতেছে 17 মানে ক্লোরিন, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা খুব সহজে জানি। আর তারপরে দেখো তোমার ক নাম্বার প্রশ্নটা করছে কি, ক নাম্বার প্রশ্নটা করছে হ্যালোজেন কাকে বলে, ঠিক আছে? তো হ্যালোজেন মানে কি, হ্যালোজেন মানে, হ্যালোজেন শব্দের কথার অর্থ হইছে যে লবণ গঠনকারী, ঠিক আছে? হ্যালোজেন মানে হইতেছে লবণ গঠনকারী। তো আমরা যে পর্যায় সারণীর যে গ্রুপ 17 নাম্বার, আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ আছে 18টা আর পর্যায় আছে 60টা, ওইখানে 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন, স্ট্যাটিন, এই পাঁচটা মৌলরে একত্রে বলা হয় হ্যালোজেন, ঠিক আছে? তো এই পাঁচটা মৌলের একত্রে বলা হয় হ্যালোজেন, আর হ্যালোজেন শব্দের অর্থ কি, লবণ গঠনকারী। তো এখানে কিন্তু আমি অ্যান্সার লেখা দিতেছি না, কারণ কি, কারণ তোমরা এই অ্যান্সারগুলো পড়ে নিতে পারবে। আমি কি করবো, আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাবো, ঠিক আছে, যাতে তোমরা এই রিলেটেড বা এরকম প্রশ্ন অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আমি মুগ্ধ বলে দিয়েছি, এগুলো দেখো তোমার বই আছে, গাইডে আছে, ঠিক আছে, টেস্ট পেপার সব জায়গায় আছে, এখানে লেখা দেওয়ার কিছু নাই। আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নের ধরনটা আর কিরকম ভাবে প্রশ্ন আসলে তোমরা দিতে পারবা পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবে, যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লিখবো, ঠিক আছে? দেখো তারপরে তোমার খ নম্বর প্রশ্ন করছে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার যৌগ ব্যাখ্যা কর। দেখো পোলার যৌগ কি, পোলার যৌগ বস্তু হইলে আমার প্রথমে দেখতে হবে যে তোমার যে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা আছে এখানে, তো আগে তোমার একটু বোঝা যায় পোলার যৌগ মানে কি। পোলার যৌগ মানে হচ্ছে যে সকল যৌগ পোলারিটি সৃষ্টি করে, ঠিক আছে, যে সকল যৌগ পোলারিটি সৃষ্টি করে তারা হয়েছে কি, পোলার যৌগ। দেখো এখানে কি আছে, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড কি, হাইড্রোজেন ফ্লোরাইড হইতেছে তোমার একটা সমযোজী যৌগ নাকি আয়নিক যৌগ বলো তো? হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড হইতেছে একটা সমযোজী যৌগ। দেখো হাইড্রোজেন ফ্লোরাইড সমযোজী যৌগ, এখানে কি আমরা জানি যে সমযোজী যৌগ হইলে কি হইব, এখানে কোনো ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার কথা না, মানে এরা কি করছে, এরা হইছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সমযোজী যৌগ মানে কি, আমরা জানি ইলেকট্রন শেয়ার
এর মাধ্যমে তোমার বন্ধন গঠন করে, ঠিক আছে? আর আয়নিক যৌগ ওই কি, আয়নিক যৌগ হইছে ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করে। তো সমযোজী যৌগের তো তাহলে তোমার ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন হওয়ার কোনো কথা না, কিন্তু এরকম যারা পোলারিটি তৈরি করে, ঠিক আছে, যারা পোলার যৌগ তারা কি করে, যেমন পানি একটা পোলার যৌগ H2, ঠিক আছে, তো যেমন হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার যৌগ, এখানে তা ব্যাখ্যা করতে বলছে। তো তোমার এরা কি করে, এরা তোমার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আয়নে পরিণত হয়। এটার কারণ আসছে আবার, এটার কারণ হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? তো তোমার এটা সে ব্যাপারটা সেরকম যে সমযোজী যৌগের যারা বন্ধন গঠন করে, তো ওই ইলেকট্রন যুগল যে বন্ধন গঠন যে ইলেকট্রন যুগল থাকে, ওই ইলেকট্রন যুগল বা ওই দুইটা ইলেকট্রন কে নিজের দিকে তোমার যেকোনো একটা মৌল করতে টাইনা নেয়, ঠিক আছে? নিজের দিকে যখন টাইনা নেয় তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ওটা অধিক তড়িৎ ঋণাত্মক হয়, ঠিক আছে? ওটা তো তড়িৎ ঋণাত্মকতার মান অধিক, এই কারণে কি করে, এই কারণে তোমার ইলেকট্রনটা কি করে, ওই কিন্তু তোমার সমানভাবে, কিন্তু দুটোটা মৌল কিন্তু সমানভাবে ভাগ করার কথা ছিল। যেরকম এখানে হাইড্রোজেন আর ফ্লোরিন, এখানে তোমার যে বন্ধন গঠন করছে যে ইলেকট্রনটা, যে ইলেকট্রন যুগল, ওই ইলেকট্রন যুগল কিন্তু হাইড্রোজেন আর ফ্লোরিনের কিন্তু সমানভাবে ভাগ করে নেওয়ার কথা, কিন্তু হাইড্রোজেনের থেকে কিন্তু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। এই কারণে কি করে, ফ্লোরিন ওই যে তোমার যে বন্ধনকৃত বা তোমার যে ইলেকট্রন যুগল থাকে যেটা শেয়ার করার কথা ছিল, সেটা কি করে, ফ্লোরিন নিজের দিকে টেনে নেয়। যেমন তোমার এখানে একটা আমি এক্সাম্পল দিতে পারি, যেমন মনে করো যে তুমি আর তোমার বন্ধু দুজনে গেলা সিঙ্গারার দোকানে, ঠিক আছে? তো সিঙ্গারা খাইতে গেলা, মনে করো সাপোজ একটা সিঙ্গারার দাম হয়েছে 10 টাকা কইরা, ঠিক আছে? তো তুমি দিলা মনে করো 20 টাকা, তোমার বন্ধু দিল 20 টাকা, কিন্তু এখানে কথা ছিল কি, যে তুমি খাইবা 2টা সিঙ্গারা, তোমার বন্ধু খাইবো 2টা সিঙ্গারা, মানে মোটমাট তুমি দিছো 20 টাকা, তোমার বন্ধু দিছে 20 টাকা। তোমরা কি করছো, সমযোজী বন্ধন গঠন করছো, মানে দুজনের শেয়ার করে খাইবা, ঠিক আছে? কিন্তু তুমি করলা কি, যে দেখলা যে তোমার যে মোটা সোটা তুমি বন্ধু দূরে নিয়ে গেছিলে, ওর খিদা বেশি, ঠিক আছে? তো ওই করলো কি, তোমার ওই 3টা সিঙ্গারা খাই ফেললো আর তোমার 1টা সিঙ্গারা দিয়ে বসাই দিল, ঠিক আছে? দেখো কথা ছিল কিন্তু তোমরা শেয়ার করে খাইবা, কিন্তু তোমরা কি করলা, তোমার যে ওই যে বন্ধুটা আছে, ওই বন্ধু রয়েছে ইলেকট্রন, যে তোমার যে ইলেকট্রন মানে যে সিঙ্গারের কথা, ঠিক আছে? তো সিঙ্গারা কি করলো, ওই নিজের দিকে 3টা টাইনে নিলো, ওই করলো কি, তোমার প্লেটটা নিয়ে ওই 3টা খাইলো, তোমার 1টা দিয়ে বসিয়ে দিল, ঠিক আছে? তো এখানে কি হয়েছে, তোমার বন্ধুর তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। একইভাবে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড একটা সমযোজী যৌগ, এখানে কথা ছিল যে ওরা সমানভাবে ভাগ করে নিব ইলেকট্রন, কিন্তু ওরা কি করছে, ওরা তোমার ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রন টাইনা নিয়ে ওই আংশিক ঋণাত্মক হয়েছে, আর হাইড্রোজেন কি করছে, হাইড্রোজেন ওই তো তোমার টাইনা পারে না, যেমন তুমি তোমার বন্ধুর সাথে পারো নাই, ঠিক আছে? তোমার কম দিয়ে বুঝিয়ে দিছে। তো হাইড্রোজেন কি করছে, আংশিক ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, যা দিয়া দেয় ইলেকট্রন সে কি ধনাত্মক, আর যা নিয়ে নেয় সে কি ঋণাত্মক, এটা তোমরা জানো। তাহলে দেখো এখানে কি হয়েছে, হাইড্রোজেন ফ্লোরাইড যেহেতু এখানে ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রন টাইনা নিছে, ঠিক আছে, তার মানে ফ্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল আর হাইড্রোজেনের তুলনায়, ঠিক আছে? এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইড কি একটা পোলার যৌগ। পোলার যৌগ মানে কি, এটার তোমার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত তৈরি হবে, যেরকম ভাবে তোমার পানি বা H2O এখানেও কিন্তু তোমার সমযোজী যৌগ গঠিত হয়। এখানে কি হাইড্রোজেন আর অক্সিজেনের কিন্তু তোমার সমানভাবে ইলেকট্রন নেওয়ার কথা, কিন্তু ওরা কি করে, তোমার হাইড্রোজেনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এই কারণে কি হয়, অক্সিজেন যে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল থাকে ওইটা নিজের দিকে বেশি টেনে নিয়ে যায়। এই কারণে কি, অক্সিজেন আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে? তো ওই কারণে তোমার পানি বা H2O যে রাসায়নিক সংকেত যে পানি, তো ওইটাও কিন্তু একটা পোলার যৌগ। তোমার পরীক্ষায় শুধুমাত্র যে হাইড্রোজেন ফ্লোরাইড আসবে এরকম কোনো কথা না, তোমার পানিও আসতে পারে। তো তুমি যে কোনো একটা আসুক, তুমি কিন্তু যদি এই পোলার যৌগের সংজ্ঞা বোঝো বা সমযোজী যৌগ মানে কি, আয়নিক যৌগ মানে কি, যে কাটা কিরকমভাবে টাইনা নেয় বা তড়িৎ ঋণাত্মকতা মানে কি, এই জিনিসগুলো কিন্তু তোমার একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে? তুমি একটা দিয়ে অনেকগুলো পারবা। তারপরে দেখো তোমার গ নাম্বার প্রশ্ন কি, দেখো গ নাম্বার প্রশ্ন বলছে যে সি মোলের সাথে বি মোলের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো সি মোল ওটা কি, সি মোল আমি দেখতেছি যে 12 পারমাণবিক সংখ্যা 12 হইছে ম্যাগনেসিয়ামের, এটা জানো তোমরা। তারপর দেখো যে বি মোলের, তো বি মোল হইতেছে পারমাণবিক সংখ্যা, এখানে দেওয়া আছে 9, তো 9 কার, 9 হইতেছে ফ্লোরিনের, ঠিক আছে? তো পারো তোমার এখানে আছে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন, সোজা কথা হইছে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিনের তোমার যে বন্ধন গঠন এটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আমি একটু লিখি, দেখো এখানে কি আছে, ম্যাগনেসিয়াম কার কার ভিতরে, ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন, ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন, তোমার ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তো এখান থেকে আমরা বুঝতে পারছি এটা ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন, কথা বোঝার চেষ্টা করো। দেখো এখানে তোমার ডায়াগ্রামের সাহায্যে তোমার এটা ব্যাখ্যা করতে গেছে। তো ডায়াগ্রাম তোমার এখানে যদি আমরা আঁকি, দেখো এখানে কি হয়, তোমার ম্যাগনেসিয়ামের যদি পারমাণবিক সংখ্যা 12, এখানে যদি আমরা একটু ডায়াগ্রামটা আঁকি, দেখো এটা কি হয় যে আমরা ডায়াগ্রাম আঁকার আগে আমরা একটা যোগটা বানাই নিই, ঠিক আছে? কিরকম ভাবে যোগটা গঠন করতে হবে, ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন মিলে কি গঠন করে, এখানে গঠন করবো হইতেছে তোমার
আগে তুমি যখন এভাবে কোনো বিক্রিয়া করবা তখন এভাবে মানে যা যার যার ভিতরে বিক্রিয়া করবা তুমি ডাইরেক্ট লেগে ফেলবা। তার মানে ম্যাগনেসিয়াম আর ফ্লোরিনের ভিতরে আমার বিক্রিয়া করতেছি, সেটা আমি কি করছি ম্যাগনেসিয়াম আর ফ্লোরিন ডাইরেক্ট লেখছি। লেখার পর এখন ওয়ান দিমু না টু দিমু, এক দুই তিন যা দিমু ওটা পরের ব্যাপার, ঠিক আছে। দেখেন দেখো ম্যাগনেসিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তো ওর নিকটস্থ তোমার নিষ্ক্রিয় গ্যাস কি? ওর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, সরি আর্গন না তোমার নিয়ন। নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তো ওর নিকটস্থ যেহেতু নিয়ন, নিয়নের মতো হইতে গেলে ম্যাগনেসিয়ামে কি করতে হইব 12 থেকে 2টা কমাইতে হইব, মানে 2টা দান করে দিতে হইব, মানে 2টা ইলেকট্রন দান করে দিতে হইব। তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী বা যোজ্যতা কত? 2। দেখো যোজনী বা যোজ্যতা নিয়েও তোমাদের কিন্তু আমি লেকচার দিছি, ওই লেকচারগুলো তোমার বিগত ভিডিওতে আমি বলে দিছি। তোমার প্রত্যেকটা রসায়ন হচ্ছে তোমার এক একটা জিনিসের সাথে, রসায়ন বলো তোমার ফিজিক্স বলো এক একটা জিনিসের সাথে একটা রিলেটেড, ঠিক আছে। সব করে তোমার যখন পড়বা তখন তোমার এটা আওতে আসবো। দেখো এখানে তোমার কি হয়েছে ম্যাগনেসিয়ামের 2, কারণ তোমার যোজনী বা যোজ্যতা 2, তো ম্যাগনেসিয়ামের 2 যাবো ফ্লোরিনের কাছে, ঠিক আছে। আর ফ্লোরিনের তোমার যোজনী বা যোজ্যতা কত? ফ্লোরিনের যোজনী বা যোজ্যতা হইতেছে 1, কারণ কি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হইতেছে তোমার 9। তো ওই কি করবো অর নিকটস্থ যে তোমার নিষ্ক্রিয় কে আছে, অর নিকটস্থ নিষ্ক্রিয় আছে একইভাবে নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা যেহেতু 10, তো অর 10 হইতে গেলে কি লাগবে অর একটা ইলেকট্রন গ্রহণ করতে হইব। তো আমরা যদি দেখি অর যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে হয় তাহলে অর হচ্ছে যোজ্যতা বা যোজনী হচ্ছে 1, ঠিক আছে। তো ওই অর একটা হইছে ফ্লোরিনের 1, ম্যাগনেসিয়ামের কাছে আইবো আমি একটু, এখানে ম্যাগনেসিয়াম হবে, ঠিক আছে। তো ম্যাগনেসিয়ামের এখানে 1 লেখার কোনো প্রয়োজন নাই, আর ফ্লোরিন যেহেতু ম্যাগনেসিয়ামের 2 এখানে গেছে গাছ এই জন্য আমরা 2 লিখবো, 1 হলে এটা লেখার দরকার নাই। তো এখানে বন্ধন হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, এরকম বন্ধন গঠন করছে। কিন্তু আমার এখানে বলছে যে ডায়াগ্রামের মাধ্যমে, দেখো এখানে বলছে যে ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতে বলছে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখাবো, তো এখানে দেখো আমার একটা ম্যাগনেসিয়ামের সাথে বন্ধন গঠন করতে 2টা ফ্লোরিন লাগবো, ঠিক আছে। মনে করো যে তুমি কি করলা যে ইলেকট্রন দান করে দিবা, কিন্তু তুমি দেখতেছো যে এরকম মানুষ আছে যে ইলেকট্রন বাদ দাও, তুমি মনে করো তুমি তো ইলেকট্রন দান করবা না, তুমি মনে করো সাপোজ তুমি রুটি খাইতে বইছো, ঠিক আছে। তুমি রুটি রুটি দিয়ে দিবা তোমার ছোট ভাই বোনদেরকে, তো তুমি দেখলা যে তুমি রুটি খাইতে আর পারতাছো না, ঠিক আছে, তোমার 2টা রুটি অতিরিক্ত হয়েছে, তখন তুমি কি করবা ওই 2টা রুটি তোমার ছোট ভাই বোনদের দিয়ে দিবা। কিন্তু ঘটনা হয়েছে যে তোমার যে ছোট একটা ভাই আছে বা বোন আছে ওই কিন্তু তোমার 2টা রুটি খাইতে পারতাছে না, তখন কি করবা তখন তুমি তোমার আরেকজন ভাই বা বোনের তুমি ডাক দিবা যে আয় ভাই তুই আমার এটা খাই আমার বাচ্চা, ঠিক আছে। তখন তুমি কি করবা যে আরেকজনের দুজনের ভিতরে একটা একটা করে দিয়ে তোমার রুটিটা তুমি মানে খাওয়ায় নষ্ট হাত থেকে বাঁচাইলা। সেরকম ভাবে তোমার এই ম্যাগনেসিয়াম যদি তোমার বন্ধন গঠন করতে চায় ফ্লোরিনের সাথে তাহলে তোমার একটা ফ্লোরিনে হইব না, 2টা ফ্লোরিন লাগবে, কারণ ফ্লোরিন খাইতে পারে একটা, আর তো 2টা দিলে খাইতে পারবো না, ঠিক আছে। তো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এরকম হইলো। তো এটা যদি ডায়াগ্রামের মাধ্যমে আমরা রাখি কিরকম হইব, দেখো ম্যাগনেসিয়ামের ডায়াগ্রাম যদি আমরা রাখি, দেখো এখানে যদি আমরা ম্যাগনেসিয়াম রাখি, দেখো ম্যাগনেসিয়াম আমরা জানি যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দেয় কটা 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দেয় কটা কত, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা। দেখো ইলেকট্রন গুলা কিরকম থাকে, তোমার কাপ আর পিরিচের মতো জোড়া জোড়া থাকে, মনে রাখবা যে ইলেকট্রন গুলা কাপ আর পিরিচ যেরকম জোড়া জোড়া থাকে এরকম ভাবে জোড়া জোড়া থাকে, ঠিক আছে। তারপর তৃতীয় শক্তি অনেক কেন কাটে গেছে 8টা, 2টা 10টা গেছে, তার মানে বাকি আছে কটা 2টা। দেখো এখানে ম্যাগনেসিয়ামে যদি আমরা দেই এখানে থাকে মাত্র 2টা, তো এখানে দেখো ম্যাগনেসিয়াম কিন্তু নিষ্ক্রিয় হইতে চাইলে ওই যদি নিয়নের মতো হইতে চাই তাহলে এই 2টা ইলেকট্রন দান করতে হবে, ঠিক আছে। আমি এখানে দুইটা তোমার যেহেতু 2টা ফ্লোরিনের সাথে যুক্ত হইব তার মানে আমরা 2টা ফ্লোরিন রাখবো, ঠিক আছে। এখানে দেখো আমি যে একটা ফ্লোরিন রাখি, ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, তারপরে কি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবো কয়টা ফ্লোরিনের 7টা, কারণ ফ্লোরিনের টোটাল ইলেকট্রন কয়টা আমরা জানি যে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে ইলেকট্রন থাকে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কিন্তু ইলেকট্রন থাকে, পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা, আর আয়ন হইলে সেখানে তোমার যদি ধনাত্মক আয়ন হয় তাহলে ইলেকট্রন কি করতে লাগে মাইনাস করতে লাগে, যদি ঋণাত্মক আয়ন হয় ইলেকট্রন কি করতে লাগে যোগ করতে লাগে, ঠিক আছে। দেখো ফ্লোরিন এখানে কি হবো 7টা থাকবো, 2, 4, 6, 7, ঠিক আছে। তারপরে দেখো এখানে একটা ফ্লোরিন কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হতে পারবো না, 2টা ফ্লোরিন লাগবে, এটা আমি বুঝাইছি এতক্ষণ লাগে। দেখো এখানে যদি আরেকটা ফ্লোরিন যদি আমরা এখানে দেই, দেখো ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকবো 2টা, তারপরে কি থাকবো দ্বিতীয় শক্তি স্তরে 7টা থাকবো, আর এগুলো কিসের মতো থাকবো কাপ আর পিরিচের মতো জোড়া জোড়া থাকবো, ঠিক আছে। দেখো তাহলে এরকম যদি হয় বন্ধনটা তাহলে এখানে কি হইব, এখানে তোমার এই 2টা ইলেকট্রন, যেমন এই ইলেকট্রনটা দেবো তোমার এখানে চলে যাব, ঠিক আছে, আর এই ইলেকট্রনটা কই এসে পড়বো, এই ইলেকট্রনটা এখানে এসে পড়বো, তো তারপরে তোমার কিরকম বন্ধন হইব, তারপরে তোমার এখানে তুমি একা দিবা যে এরকম ভাবে, তুমি যদি এরকম ভাবে যদি একা দাও পরীক্ষার হলে তুমি যদি, হ্যাঁ এভাবে যদি একটু ব্যাখ্যা করে দাও যে এই মৌলটা এরকম, তারপর এটা ম্যাগনেসিয়াম ফ্লোরিন এরকম ভাবে বন্ধন গঠন করবো, ঠিক আছে। তারপর যদি পরীক্ষার হলে যদি ভাবে একা দাও তোমার ফুল নাম্বার দিব, ঠিক আছে, তুমি চিন্তা করো না। দেখো এখানে তুমি কি আঁকবা ম্যাগনেসিয়াম কি হইব, ম্যাগনেসিয়াম তোমার হয়ে যাব
দেখো অষ্টকপূর্ণ হয়ে জীবন আর নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে যাবো, ঠিক আছে? দেখো যেহেতু দুইটা দান করে দিছো, দুইটা ইলেকট্রন ছেড়ে যাবো, আর ঠিক আছে তোমার যে এক দুই তিন তিন নাম্বার যে শক্তি স্তর ছিল ওটা উদয় হয়ে যাবো, ঠিক আছে? তারপর দেখো ফ্লোরিনের এখানে কি হইব, ফ্লোরিন এখানে অষ্টকপূর্ণ হয়ে যাবো। দেখো প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে এনে যাইবো কটা, আটটা, কারণ নয়টা ছিল একটা ওই নিয়া ফ্লোরিন মাইনাস হয়ে গেল আর কি হয়ে গেল অষ্টক পূর্ণ হয়ে গেল, ঠিক আছে? বন্ধন, এইটাই হচ্ছে তোমার বন্ধনের সুফল। আচ্ছা তোমরা কত যে এইটা তোমার কি, এটা কি সমযোজী বন্ধন নাকি আয়নিক বন্ধন, কই যা থাকো? হ্যাঁ এটা ঠিক, এটা হচ্ছে কি বন্ধন, এটা হচ্ছে তোমার আয়নিক বন্ধন। কারণ এখানে কি, এখানে তোমার ইলেকট্রন দান বা গ্রহণ চলছে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করছে আর ফ্লোরিন কি করছে ইলেকট্রন গ্রহণ করছে। তো এখানে দেখো এখানে তুমি লিখে দে ম্যাগনেসিয়াম কি হইছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানে কি হইছে ফ্লোরিন মাইনাস, ঠিক আছে? আর এখানে কি হইছে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হইছে। তো এখানে এরকম ভাবে তোমার প্রশ্নটা করছে যেটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। দেখো প্রশ্ন কিন্তু তোমার আহামরি কঠিন আসে না, তোমার প্রশ্নটা ধরতেই পারে, এই রিলেটেড প্রশ্নই তোমার আসে, ঠিক আছে? তো তুমি দেখো তারপরে তোমার তোমার এখন মনে হইতে পারে কি জানো, যে তোমার এখন মনে হইতে পারে যে এত সময় লাগতেছে এই কয়টা প্রশ্ন আমার সমাধান করতে, এতগুলো সময় যদি আমার লাগে, এই কয়টা প্রশ্ন শিখতে আমার যদি এত সময় লাগে তাহলে আমি মনে হয় শিখতে পারবো না। কিন্তু সায়েন্স বিষয়টা হচ্ছে কিরকম, যে তোমার একটা কাঠের ঘরের মতন, ঠিক আছে? তো একটা আমি গল্প বলি তোমাদেরকে, যে আমি যখন ছোট ছিলাম, ঠিক আছে, তখন তোমার আমাদের বাড়িতে যখন তোমার ঘর তুলতো কাঠের ঘর, তো কাঠের ঘর যখন তুলতো তখন তোমার আমি মিস্ত্রিদের সামনে বসে থাকতাম, ঠিক আছে? মিস্ত্রিদের সামনে বসে থাকতাম আর দেখতাম কিরকমভাবে ঘর তুলে। আমাদের মুন্সিগঞ্জ আবার তোমার কাঠের ঘরের জন্য অনেক প্রসিদ্ধ, এটা তোমরা অনেকে জানো। তো মিস্ত্রিরা যখন ঘর তুলতো, এখন থেকে এখন তো তোমার মনে করো মেশিনে সব করে ফেলা, এই মেশিনে রান্না করে, ঠিক আছে, মানে তোমার তারপর মেশিনে তোমার যে আইল করে, ঠিক আছে, মানে যে গত করে যে একটা ভিতর একটা কাঠ ঢুকে, ঠিক আছে, তোমার মেশিনে সব কিছু করে। কিন্তু আগের তোমার 5 বছর 10 বছর আগে তখন কি করতো, তখন তোমার মিস্ত্রিরা তোমার ওই রান্দাও মেশিন দিয়া, ঠিক আছে, কায়িক পরিশ্রম কইরা তারপরে তোমার ওই কাজগুলো করতো, ঠিক আছে? তো এই কাজগুলো করলে তোমার দেখা যেত যে অনেক সময় লাগতো। কিরকম সময়, যে তোমার প্রথম মনে হইতো যে আমি দেখতাম আমি অনেক মানে আমার মেজাজ গরম হয়ে যেত, এরকম মানে তাদেরকে বলতাম যে কাকা আপনারা তো কোনো কামই করেন না, যে আপনারা খালি কি করতেছেন, যে আমার দেখা যেতেছে আমার কোনো ঘর আমার উঠতেছেই না, এত সময় যেতেছে মানে এত আমি দেখুন কবে আমার আমাদের ঘর উঠে যাবো, ঠিক আছে? কিন্তু দেখতাম কি যে ঘর আর উড়াইন হয় না, ঠিক আছে? কারণ কি তারা ওই তো প্রথম প্রথম কি করতো, তারা রান্দাও করতো, তারপরে তোমার একটা সাথে একটা কাঠ জোড়া দিত, তারপরে তোমার একটা বেড়া বানাইতো। কিন্তু একদিন দেখা যেত কি যখন তোমার ঘরটা পাওয়ার দিত, পাওয়ার মানে কি তোমার যে মাপ জোপ দিয়া যে তোমার ভিত্তিটা স্থাপন করা হয়, ঠিক আছে? তো ভিত্তিটা স্থাপন করার পরে দেখলাম হঠাৎ করে একদিন বা দুই দিনের ভিতরে যে পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেলো। তখন মনে হতো যে ভাই মিস্ত্রিরা কি একদিনে বা দুই দিনে এত কাজগুলো করে ফেললো, না মিস্ত্রিরা কিন্তু তোমার একদিনে বা দুই দিনে কাজগুলো করে নাই। এটা তো আমরা এখন বলতেছি যে মিস্ত্রিরা প্রথমে ভিত্তিটা স্থাপন আগে থেকে করছে, আগের থেকে কইরে পরবর্তীতে কি করছে তোমার উইডারে অ্যাডজাস্ট করে লাগাইছে, তখন মনে হয়েছে যে একদিনে বা দুই দিন এতগুলো কাজ করে ফেলছে, কিন্তু তারা কিন্তু একদিনে বা দুই দিন এরকম কাজ করে নাই। এরকম ভাবে তোমার এই প্রশ্নগুলো তুমি যখন করবা তখন তোমার মনে হবে যে এই এই প্রশ্নগুলো আমার করতে এত সময় লাগতেছে, এই দুইটা সৃজনশীল বুঝতে আমার এত সময় লাগতেছে। যদি তুমি এই দুইটা সৃজনশীল বুঝতে পারো, ঠিক আছে, তুমি এই অধ্যায়ের সবগুলো পারবা এই রিলেটেড, ঠিক আছে? তোমার প্রথম শিখতে একটু কষ্টই হইব, সায়েন্স মানে তোমার প্রথম শিখতে একটু কষ্টই হইব, তোমার মনে হবে যে এটা পারতাছি না অনেক সময় লাগতেছে, কিন্তু তুমি যদি জানো যে সময়টা ইনভেস্ট করতেছো এটা তোমার পরবর্তী কাজে দিব, ঠিক আছে? তো দেখো তারপরে তোমার ঘর নাম্বার প্রশ্ন কি করছে, যে এ ও ডি দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় কি না বিশ্লেষণ করতে কইছে। তাহলে দেখো এ কেডা বি ডি কেডা, এ হইছে এ হইছে তোমার পারমাণবিক সংখ্যা 20, মানে এ হইতাছে ক্যালসিয়াম, ঠিক আছে, আর ডি হইতাছে 17 মানে ক্লোরিন, ঠিক আছে? তো ক্যালসিয়াম আর ক্লোরিন, তো ক্যালসিয়াম আর ক্লোরিন পানিতে দ্রবণীয় কি না সেটা আমার জানতে চাইছে। তো দেখো আমি আগে একটু এটা একটু ক্লিন করে নেই। দেখো তোমার এখানে বলছে যে ক্যালসিয়াম আর ক্লোরিন, তো ক্যালসিয়াম আর ক্লোরিন যদি আমার একটা পানিতে যে কোনো দ্রবণ বা পানিতে কোনো যৌগ যদি তোমার দ্রবণীয় হইতে চায় তার সত্ত্বেও হচ্ছে ওটা ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত থাকতেই হবে। কি থাকতেই হবে? ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত থাকতেই হবে। দেখো যদি তোমার ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত না থাকে, আমি একটু আগে বলছিলাম যে পানি কি H2O হইতাছে তোমার একটা পোলার যৌগ, মানে এটা হচ্ছে সমযোজী যৌগ, এটার কোনো ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার কথা না। হ্যাঁ কিন্তু তোমার কি হয়েছে, পানি যেহেতু একটা পোলার যৌগ এই কারণে পানির তোমার হাইড্রোজেন কি করছে তোমার ইলেকট্রন মনে করো বুঝছে, যেহেতু অক্সিজেন নিচের দিকে ইলেকট্রন দান দিয়েছে তার মানে অক্সিজেন কি হয়েছে আংশিক ঋণাত্মক
আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এই কারণে তোমার হাইড্রোজেনের ধনাত্মকের সাথে মিশতে হইলে অন্য যে যৌগটা, হ্যাঁ, অর তো তোমার ঋণাত্মক আয়ন থাকতেই হবে। আবার তোমার কি, আবার তোমার যে অক্সিজেনের ঋণাত্মক আয়নের সাথে মিশতে হইলে তোমার যে যৌগটা তুমি মিশে বা পানির সাথে, ঠিক আছে, ওই যৌগে তো তোমার একটা ধনাত্মক প্রান্ত থাকতেই হবে। এই কারণে যদি তোমার যৌগের ভিতরে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি না হয় তাইলে কিন্তু তোমার ওই যৌগটা পানিতে দ্রবীভূত হইব না। এই কারণে তোমার দেখতে হইব যে যৌগটার কথাই বলুক না কেন, তারা দেখতে হইব যে ওই যৌগটার ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত আছে কি নাই, ঠিক আছে। তো এখানে দেখো আমার বলছে এ ও ডি, তাহলে আমি দেখি এ মানে কি, এ মানে হইছে আমি বলছি ক্যালসিয়াম, এ মানে যেটা তোমার ক্যালসিয়াম, আর ডি মানে কি, ডি মানে ক্লোরিন, তাই আমি ক্যালসিয়াম আর ক্লোরিন আগে লিখলাম, ঠিক আছে। তো ক্যালসিয়াম আর ক্লোরিন লিখলাম, এখানে দেখো যে ক্যালসিয়াম আর ক্লোরিন এখানে তোমার এই বন্ধনটা কিরকম হইব, দেখো ক্যালসিয়াম হইছে তোমার দুই ইলেকট্রন দান করে কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর্গনের মতো নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে। তো ক্যালসিয়াম দুই ইলেকট্রন দান করবো, সেই কারণে ক্যালসিয়াম টু যাইব কই, ক্লোরিনের কাছে। আর ক্লোরিন কত, ক্লোরিন তোমার পারমাণবিক সংখ্যা 17, তার মানে ওই যদি নিষ্ক্রিয় হইতে চায় আর একটা ইলেকট্রন গ্রহণ করতে লাগবো, ঠিক আছে। এই কারণে অর যোজনী বা যোজ্যতা হইতেছে এক, এই এক যাইব কি ক্যালসিয়ামের কাছে, ঠিক আছে। তো ক্যালসিয়ামের দুই গেছে ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের কাছে ক্যালসিয়ামের কাছে, কিন্তু এক দেওয়া লাগে না, সেই কারণে আমি এখানে এক দেই নাই, ঠিক আছে। তো দেখো এইরকম যৌগটা কি হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা পানিতে দ্রবণীয় কি না এটা আমগো দেখাই দিব। দেখো তুমি যখন প্রশ্ন করবে এরকম বুঝা বুঝা, তুই তোমার আমি যে কথাটা বলছি যে তোমার দুইটা সৃজনশীল তুমি করার মতো করো, ঠিক আছে। তুমি খালি গড়লা, ইউটিউবে দেখলা, সাজেশন ভিডিও দেখলা, তোমার কাজ হবে না কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো তুমি ক্যালসিয়াম ক্লোরাইড এখানে দেখো তোমার এটা কি বন্ধন গঠন করছে, এটা কিন্তু তোমার একটা আয়নিক বন্ধন গঠন করছে। দেখো তোমার ক্যালসিয়াম কি করছে, দুইটা ইলেকট্রন দান করছে, আর এই দুইটা ইলেকট্রন নিতে দুইটা ক্লোরিনের লাগছে, কারণ ক্লোরিন একটা খাইতে পারে। তোমার এই যে বন্ধন হাইড্রোজেন ফ্লোরাইডের মতোই কিন্তু, ঠিক আছে। হাইড্রোজেন ফ্লোরাইড না, সরি, তোমার এই যে একটু আগে আমি বন্ধন কি বন্ধনটা দেখাইছিলাম দুই বন্ধনটার মতো, ঠিক আছে। তোমার এখানে দেখো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দান করছে, আর ক্লোরিনের দুইটা ইলেকট্রন খাইতে দুইটা ক্লোরিনের প্রয়োজন হয়েছে, কারণ ক্লোরিন একটার বেশি খাইতে পারে না বা একটার বেশি নিতে পারে না, ঠিক আছে। এখানে দুইটা ক্লোরিন লাগছে, তো এখানে তোমার কি হয়েছে ক্যালসিয়াম টু প্লাস আয়ন পরিণত হয়েছে, ঠিক আছে। আর ক্লোরিন কি হয়েছে, ক্লোরিন তোমার মাইনাস আয়নে পরিণত হয়েছে। যেহেতু এখানে ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত আছে, এটা তোমরা বুঝতেছি, তার মানে কি এই ক্যালসিয়াম ক্লোরাইডটা হইতেছে তোমার কি একটা এই যৌগটা পানিতে দ্রবীভূত হইব বা পানিতে দ্রবণীয় হইব, ঠিক আছে। তো এটার যদি আমি একটু চিত্র আঁকা দেই, ঠিক আছে, তুমি লেখাগুলা বাংলায় লেখবা, ঠিক আছে। লেখার পরে এখানে একটা চিত্র যদি আঁকা দাও, দেখো এরকম পানি দ্রবীভূত হওয়ার চিত্রটা কিরকম ভাবে আঁকে, দেখো এখানে তোমার কি কি ক্যালসিয়াম আর ক্লোরিন, ঠিক আছে। তো এখানে দেখো ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম হইতেছে তোমার টু প্লাস, হ্যাঁ। তো ক্যালসিয়াম টু প্লাস তুমি লিখে এখানে একটা গোল্লা দিবা, গোল্লা দেওয়ার পর এখানে দেখো তোমার এটা মিশবো কার সাথে, এটা মিশবো হইতেছে তোমার পানির সাথে, ঠিক আছে। পানি কি থাকে, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত থাকে, এটা থাকার কথা না, কিন্তু পানি যেহেতু একটা পোলার যোগ হয়ে যায় এই কারণে অর থাকে। তো পানির ঋণাত্মক প্রান্ত কি, ঋণাত্মক প্রান্ত হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন বেশি তাই নিয়ে নেয়, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সাথে একটা রিলেটেড, দেখো তো অক্সিজেন কি, দেখো এখানে পানি কি হবে তোমার H2O, মানে হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা, তাই এখানে যেহেতু ক্যালসিয়াম টু প্লাস, তো ক্যালসিয়াম কার টানবো, অক্সিজেন এটা টানবো না হাইড্রোজেন এটা টানবো, অবশ্যই অক্সিজেন এটা টানবো, কারণ সমধর্মী আদান পরস্পর কি করে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে, এই কারণে প্লাস মাইনাস এটা টানবো, ঠিক আছে। মাইনাস কে অক্সিজেন, অংশিক হচ্ছে অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক, দেখো অক্সিজেন এখানে কি, অক্সিজেন দিলা, অক্সিজেন দিলা, অক্সিজেন দিলা, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যদি একটু এদিকে দিই, দেখো অক্সিজেন, ঠিক আছে, এখানে অক্সিজেন, আবার তোমার এখানে একটা দেই আমি, দেখো অক্সিজেন, এইভাবে তুমি অক্সিজেন দিবা, অক্সিজেন দেওয়ার পরে তুমি পরবর্তীতে হাইড্রোজেন গুলো দেবে, দেখো এখানে হাইড্রোজেন কি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মানে H2O, এটা তোমার পানির সংখ্যা, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তারপর কি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তো এখানে দেখো তোমার প্রশ্ন আসতে পারে যে আমি এইভাবে, যে ভাই আমি এইভাবে কেন দিলাম, আমি তো এইভাবে একটা হাইড্রোজেন, এইভাবে একটা হাইড্রোজেন দিতে পারতাম, কিন্তু আমি এইভাবে দেই নাই, কারণ তোমার এখানে একটা বন্ধন কোণের সাথে একটা সম্পর্ক আছে। তোমরা এটা উপরের ক্লাসে গিয়ে তোমরা এটা জানতে পারবে, এখন বন্ধন কোণ পড়ানোর মতো তোমাদের সময় নাই, ঠিক আছে। ভবিষ্যতে যদি আর কোনো সময় সুযোগ হয় তখন আমি এটা তোমাদের বোঝাবো, ঠিক আছে। তো তোমার এইভাবে আঁকবা, আর এখানে তুমি একটা চিহ্ন দিবা, দেখো এখানে ডেল দিবা, হ্যাঁ, হাইড্রোজেন কি আংশিক ধনাত্মক, এখানে ডেল প্লাস, ডেল প্লাস, এখানে কি ডেল প্লাস, এখানে কি হবে হাইড্রোজেনের জায়গায় ডেল প্লাস, আর অক্সিজেনের জায়গায় দিবা তুমি ডেল মাইনাস, ঠিক আছে। অক্সিজেনের জায়গায় ডেল মাইনাস দিবা, হাইড্রোজেনের জায়গায় কি দিবা ডেল প্লাস দিবা, এখানে দেখো আমি ক্যালসিয়াম এটা দিলাম, এখন আবার কি আর বাকি আছে ক্লোরিন দুইটা, তো ক্লোরিন এখানে আমি একটা আঁকবো, আবার এখানে একটা ক্লোরিন আঁকবো, দেখো এখানে ক্লোরিন কি হবো,
আমরা তো জানি যে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর 3d হওয়ার কথা
ঠিক আছে, কিন্তু এখানে 3d না হয়ে এখানে ডাইরেক্ট 4s1 এর নীল ইলেকট্রনটা গেল, মানে এই যে 19 নম্বর ইলেকট্রনটা 2 4 10 12 18 18 পর কি 19, এই 19 নম্বর ইলেকট্রনটা তোমার এখানে 4d তে মানে 3d তে না গিয়া কেন ওই 4s এর ভিতরে গেল, ঠিক আছে? এই 4s এর ভিতরে যাওয়ার কারণটা কি? তো 4s এর ভিতরে যাওয়ার কারণ হচ্ছে আউটবাউন্ড নীতি। কি নীতি? আউটবাউন্ড নীতি। দেখো তোমার আউটবাউন্ড নীতি বলছে কি, যে তোমার সমশক্তি সম্পন্ন মানে যে তোমার ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো তোমার আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে, তারপরে তোমার আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে দিকে ধাবিত হয়, ঠিক আছে? আগে কি করব, আগে তোমার নিম্ন শক্তি স্তর পূর্ণ করব। শক্তি স্তর আবার কেমনে বের করে, তোমার শক্তির মান বের করে n প্লাস l দিয়ে সূত্র দিয়ে। দেখো আমি যদি এখানে লিখি তোমার 3d আর 4s, এই দুটো যদি আমি শক্তি বের করি, দেখো আমি যদি 3d এখানে 3d শক্তি বের করব কেমনে, n প্লাস l, এটা হচ্ছে আউটবাউন্ড নীতির সূত্র, ঠিক আছে? দেখো এখানে n এর মান হইতাছে তোমার 3, n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর d মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো এখানে d এর মান কত, d এর মান হইতাছে তোমার, যদি তুমি চিন্তা করো s = যদি 0 হয়, যে s এর মান হইতাছে কত, 0, তারপর কি sp, ঠিক আছে? তারপরে d, তার মানে কত হইলো, তার মানে spd, বুঝছো? হ্যাঁ spd কত আসলো, d এর মান 2, ঠিক আছে? তার মানে d এর মান যদি আমি এখানে বসাই, l এর মান যদি আমি এখানে বসাই 2, তাহলে এখানে তোমার শক্তির মান কত বেরিলো, 3d এর মান বেরিলো 5। আর যদি আমি একইভাবে যদি তোমার 4s এর টা বাই করি, তাহলে এখানে 4s, 4s এর শক্তি যদি আমি বাই করি, 4s এখানে কি হবে, আবার একইভাবে n প্লাস l, এখানে কি হইব, এখানে তোমার হইব 4, আর এখানে যদি l এর মান লাগাও, যে s এর ক্ষেত্রে l এর মান কত হইব, 0 হইব, তার মানে এখানে শক্তির মান বের হইলো 4। তো দেখো এই 4 অবশ্যই 5 এর থেকে ছোট, তার মানে 4s এর শক্তির মান কম আর 3d তে কি উচ্চ শক্তি সম্পন্ন, এই কারণে কি আগে 4s পূর্ণ করে তারপরে তোমার 3d তে ইলেকট্রন যাইব, এটা হচ্ছে তোমার আউটবাউন্ড নীতি। এই কারণে তোমার 3d তে ইলেকট্রনটা না গিয়া তোমার জাস্ট 4s এ গেছে। কিন্তু এখানে আবার ব্যতিক্রম আছে, তোমার ব্যতিক্রম কি হয়ে আছে, ক্রোমিয়ামে আছে, ক্রোমিয়াম 24, তারপর তোমার কপার আছে, কপার 29, ঠিক আছে? ওইগুলো তোমার অনেক অনেক গুরুত্বপূর্ণ, এখানে বলে যে ক্রোমিয়াম বা কপার তোমার ডাইরেক্ট না বললেও তোমার প্রতিগত দিয়া, ঠিক আছে, তোমার আসতে পারে। তোমার ওখানে কি ওটা ব্যতিক্রম, ওইটা আমি তোমার গত ভিডিওতে দেখাইছিলাম যে কিরকম ভাবে ব্যতিক্রম বা ইলেকট্রন বেসটা কিরকম, তোমরা যদি চাও ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো তারপরে দেখো তোমার এটাও কিন্তু হয়ে গেল। তারপর কি গ নম্বর প্রশ্ন কি বলছে, যে ওয়াই মৌলটির দ্বিপরমাণু অণু গঠনে রাসায়নিক বন্ধন প্রক্রিয়া বর্ণনা করো। তো ওয়াই মৌল কি, ওয়াই মৌল হইছে তোমার এর পারমাণবিক সংখ্যা হইছে 9, ঠিক আছে? তো ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা যেহেতু 9, তার মানে ওয়াই তো কোনো মৌল না, হচ্ছে একটা প্রতীকী অর্থে পারমাণবিক সংখ্যা 9 কা, আমরা জানি পারমাণবিক সংখ্যা 9 হইতাছে তোমার ফ্লোরিনের, ঠিক আছে? তো ফ্লোরিনের কি বলছে, যে ফ্লোরিন পরমাণু দ্বিপরমাণু অণু গঠনে রাসায়নিক বন্ধন প্রক্রিয়া। দেখো তোমার দ্বিপরমাণু অণু মানে কি, তোমার আগে কত যে পরমাণু ছোট নাকি অণু ছোট, তোমার ছোট হইতাছে গিয়া পরমাণু, এমনি মনে রাখবা যে যেটা ছোট হেইটা বড়, যেটা বড় হেইটা ছোট, কি কইলাম পাগলের মতো? তুমি যদি পরমাণু লেখো, বানানটা লেখো যে পরমাণু, দেখো এখানে পরমাণু বানামে তোমার অক্ষর আছে কয়টা, চারটা, আর যদি তুমি অণু লেখো, দেখো এখানে অণু বানামে তোমার অক্ষর আছে কয়টা, দুইটা, তো এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, চারটা, তার মানে এখানে পরমাণু হইতেছে তোমার বড়, কিন্তু পরমাণু হইছে বাস্তবিক অর্থে ছোট, আর অণু হইতেছে তোমার ছোট, কিন্তু অণু হইতেছে বাস্তবিক অর্থে বড়। অনেকগুলা পরমাণু মিললে বা দুই বা দুইয়ের অধিক তোমার পরমাণু মিললে অণু গঠিত হয় একটা, আর তোমার অণু কি, অণু তো পরমাণু থেকে এমনি বড়, তো তোমরা এমনি জিনিসটা বিপরীত ভাবে এমনি দিয়া মনে রাখতে পারো, ঠিক আছে? তো এখানে তোমার কি বলছে, যে তোমার যে ফ্লোরিন দ্বিপরমাণু এটা কেমনি গ্রহণ করবো। দেখো ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হইতেছে তোমার পারমাণবিক সংখ্যা নয়, কারণে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যাও নয়, ঠিক আছে? তো ফ্লোরিনের যেহেতু ইলেকট্রন সংখ্যা তোমার নয়, তো এখানে যদি তোমার ফ্লোরিন কি করবো, তোমার নিকটস্থ যে তোমার নিষ্ক্রিয় গ্যাস আছে, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আছে নিয়ন আছে, ঠিক আছে? নিয়নের পারমাণবিক সংখ্যা 10, তো ওই নিয়নের মতো হইতে চেষ্টা করবো। তো নিয়নের মতো হইতে চেষ্টা করলে আর ইলেকট্রন লাগবো কয়টা, আর একটা করে ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা ইলেকট্রন, ঠিক আছে? তো একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবো, ফ্লোরিন মাইনাস হইব, মানে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হইব। তো ফ্লোরিন যেহেতু মাইনাস আয়নে পরিণত হইব, তো দেখো এখানে ফ্লোরিন কি করবো, তোমার এটা সমযোজী বন্ধন। দেখো ফ্লোরিন যদি আরেকজনের থেকে নেয় তাহলে তো ভালো কথা, কিন্তু এখানে আমরা বলে দিচ্ছি যে দ্বিপরমাণু অণু গঠন করতে হবে, মানে ফ্লোরিন দুইটা ফ্লোরিন মিললে একটা কি দ্বিপরমাণু, মানে দুই পরমাণু দুইটা পরমাণু, মানে যেহেতু ফ্লোরিন ছোট একটা পরমাণু, পরমাণু যেহেতু ছোট এই কারণে দ্বিপরমাণু অণু, নতুন যে যেটা গঠন করবো এফ টু গঠন করবো ওটা হচ্ছে অণু, ঠিক আছে? আর এফ মানে কি একটা পরমাণু। তো এখানে দেখো তোমার এটা কেমনি গঠন করবো, তোমার যেহেতু তোমার এই ফ্লোরিন আর ফ্লোরিন, দেখো ফ্লোরিন আর ফ্লোরিন কি এটা গঠন করবো হইতেছে তোমার সমযোজী বন্ধন, কারণ কি সমযোজী বন্ধন হইছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিনের সাথে যখন তোমার মিশবো, তোমার ফ্লোরিন কি ফ্লোরিন একটা অধাতু,
আবার যে আরেকটা তো ফ্লোরিন, মানে ফ্লোরিন তো ফ্লোরিনই, ফ্লোরিন কি অধাতু, ফ্লোরিন কিন্তু ধাতু না, তো অধাতু অধাতু কি বন্ধন গঠন করে, অধাতু অধাতু হচ্ছে তোমার সমযোজী বন্ধন গঠন করে, এটা আমরা জানি। তো ধাতু আর অধাতু হচ্ছে তোমার আয়নিক বন্ধন গঠন করে, অধাতু আর অধাতু কি বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে। এখানে যেহেতু ফ্লোরিন ফ্লোরিন দ্বিপরমাণু অনুগঠন করবো, এ কারণে এটা তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে F2 অনু গঠন করবো। তা আমি আশা করি যে এটাও তোমরা পারবা, ঠিক আছে। তো আজকে অনেক কিছু বুঝাইলাম, অনেক কিছু তোমার দেখাইলাম। তো আমি চেষ্টা করবো যে সামনে এরকম তোমার ভিডিওগুলো আরও যাতে ইন্টারেস্টিং করা যায়, যাতে তোমার আরও সুন্দরভাবে করা যায়, আর আরও কীভাবে তোমাদেরকে সহজে বোঝানো যায়। দেখো আমি এখানে আঞ্চলিক ভাষা ইউজ করছি, দেখো আমি আশা করি যে এখানে মুন্সিগঞ্জের ভাষা তোমার বোঝার না বোঝার কথা না, ঠিক আছে, তোমার সব জায়গায় বোঝার কথা। তো তোমাদের উদ্দেশ্য, আমার আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো, ঠিক আছে, তোমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শেখার। তো এখান থেকে তোমরা জাস্ট এটার ইজিভাবে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, যে আমরা এখানে শিখতে আসছি অন্য কিছু না। তো তোমরা এখান থেকে যদি একটুখানি উপকৃত হয়, তোমরা এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করার কথা কি কমু, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।